আসসালামু আলাইকুম। পদ্মা সেতুর 42টি পিলারের মধ্যে 1 নম্বর এবং 42 নম্বর পিলার দুটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী পিলার, এবং এই শক্তিশালী পিলার দুটি করার জন্য ব্যবহার করা হয়েছে 40,000 মেট্রিক টন রড, যা কিনা 20 তলা একটি বাড়ি নির্মাণ করতে এত পরিমাণ রডের প্রয়োজন হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটি পদ্মা সেতুর মাপ প্রান্তের 1 নম্বর পিলার, যেটিকে ট্রানজিশন পিলার বলা হয়। অর্থাৎ এই পিলার ধরে কিন্তু পদ্মা সেতুর 1 নম্বর স্প্যান, 2 নম্বর স্প্যান, এইভাবে 42টি খুঁটির উপর 41টি স্প্যান সংযুক্ত করা হয়েছে। এবং এই 1 নম্বর এবং 42 নম্বর এই পিলার দুটিতে পাইলিং করা হয়েছে 16টি, যেখানে পদ্মা সেতুর অন্যান্য পিলারে পাইল করা হয়েছে 6টি, বিশেষ কিছু পিলারে তৈরি পাইল করা হয়েছে 60টির মতো। সেখানে এই 1 নম্বর এবং 42 নম্বর যে পিলার দুটি রয়েছে সেখানে পাইল করা হয়েছে 16টি করে। এবং এই পিলার দুটি তৈরি করতে মাটির গভীরে যেতে হয়েছে 120 থেকে 124 মিটার পর্যন্ত। প্রিয় দর্শক, ইতিপূর্বে কিন্তু জাজিরা প্রান্তের এই ট্রানজিশন পিলার কিন্তু কমপ্লিট করা হয়েছে, সে তুলনায় পিছিয়ে রয়েছে মা প্রান্তের এই ট্রানজিশন পিলার, যেটি এখনো নির্মাণাধীন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু এখানে বাড়তি রড রেখে এটিকে প্রস্তুত করা হচ্ছে। আশা করা হচ্ছে খুব দ্রুতই এই অংশে এই পিলারটি কমপ্লিট করা হবে, এবং এই ট্রানজিশন পিলার দুটি হবে ভি আকৃতির। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভি এর মতো, এবং এখানে 40,000 মেট্রিক টন রড ব্যবহার করা হয়েছে, এবং এখানে প্রায় খুব শক্তিশালী রড এখানে ব্যবহার করেছে, বিভিন্ন মোটা মোটা রড। এবং এই কাজটি কিন্তু 2020-এর ডিসেম্বর থেকে, অর্থাৎ 11-12 ডিসেম্বর থেকে কিন্তু এই কাজটি করা হচ্ছে, এবং এটি কিন্তু খুব ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। যেহেতু এটি একটি জটিল কাজ এবং একটি পদ্মা সেতুর প্রথম পিলার, তাই এটি খুবই নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে। যদিও পদ্মা সেতুর সকল কাজই খুব নিখুঁতভাবে করা হচ্ছে, তারপরে এটির উপর কিন্তু একটি বাড়তি নজর রয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষের। তাই প্রিয় দর্শক, এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।